সিদ্দিক বাজারে ধ্বংসস্তূপের সামনে প্রিয়জনের অপেক্ষা, জীবিত না হোক অন্তত মৃতদেহ পাওয়ার আশায় স্বজনরা। রবিন হোসেন শান্ত আমার ছোট ভাই ঢাকা মেডিকেলে যেয়ে পাইনি। সহকর্মী আমরা যে কজন ছিলাম তার ভিতরে এখন তিনজন মারা গেছে আর দুজন নিখোঁজ। গেলাস ঢুকছে ভিতরে, পিছনে কাটতে গেছে। এখনো বিধ্বস্ত ভবনে ঢুকতে পারেনি উদ্ধারকারী দল। জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ, প্রাথমিক ধারণা বোম ডিসপোজাল ইউনিটের। এখনো পর্যন্ত কেউ আটকা পড়ে নাই, অলরেডি ডগ স্কোয়াড দিয়ে এটা চেক করা হয়েছে। তিনতলা থেকে সাততলা পর্যন্ত আবাসিক, তাহলে এই গ্যাসটা আসলো কোথা থেকে? গ্যাসের লাইন না থাকলে ইমারতের ক্লিয়ারেন্স না নিয়ে কেউ যেন এই ব্যবসা বাণিজ্য কিন্তু ইসে না করেন। নিহত 17 জনের লাশ হস্তান্তর দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারের ব্যর্থতার কারণেই এখন বিস্ফোরকের নগরী ঢাকা, অভিযোগ মির্জা ফখরুলের। আন্দোলনে বিফল হয়ে বিএনপি নাশকতা করছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই প্রতিকূল অবস্থায়ও দেশের উন্নয়ন হচ্ছে, কাতারে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের নিয়ম মেনে চলার আহ্বান। বেগম জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ আরও 6 মাস বাড়াতে পরিবারের আবেদন, চাওয়া হয়েছে বিদেশে চিকিৎসার অনুমতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি। ঘরের কোণ থেকে মহাশূন্য, দৃপ্ত পদচিহ্নে সাফল্যের শতদল, বিশ্ব নারী দিবসের সব ক্ষেত্রে এগিয়ে চলার জয়গান, সমতার সমাজ গড়তে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান। এবং চট্টগ্রামের চন্দনা এসে পাহাড় উজাড় করে গড়ে উঠছে অবৈধ ইটভাটা, কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, প্রশাসনের নাকের ডগায় হলেও বন্ধে নেই উদ্যোগ।